হায় হায়, এ কি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড? পাঁচ অসাধারণ মানের ভারতীয় প্লেয়ারকে ইচ্ছে করে বেইমানি করে খেলতেই দিল না এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023। ফর্ম যোগ্যতা থাকা সত্ত্বেও 2023 ক্রিকেট বিশ্বকাপ খেলতে না পেরে রাগে ক্ষোভে 26 বছর বয়সেই ক্রিকেটকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিল কিছু প্লেয়ার। হ্যাঁ বস, আর মাত্র কয়েকটা দিন বাদে যেখানে ক্রিকেট বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে আবারও সেই ভারতের মাঠে, সেখানে কোন পাঁচ দুর্ধর্ষ ভারতীয় প্লেয়ারকে আমরা এবারের বিশ্বকাপ খেলতে দেখতে পাবো না তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে, যেখানে তো 5 নম্বর প্লেয়ারের নামটা শুনলে চমকেই উঠবেন। তাই অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিও এবং জেনে নিন ঠিক কোন কোন ভারতীয় প্লেয়ার ঠিক কী কারণের জন্য এবারের বিশ্বকাপ 2023 খেলবেন না। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ক্রিকেট বিশ্বকাপ 2023 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও বিশ্বকাপ ও ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথম প্লেয়ার যে বিশ্বকাপ খেলবে না সে হলো ঋষভ পান্ত। হ্যাঁ বস, এই বছরের শুরুতেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত, যে কারণে তিনি প্রাণে বেঁচে গেলেও 2023 ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। যদিও গুড নিউজ এটাই যে বিসিসিআই কনফার্ম করে দিয়েছে এই বছরেই তিনি ভারতীয় ক্রিকেটে আবারও কামব্যাক করতে যাচ্ছেন। এরপর দ্বিতীয় প্লেয়ার ভুবনেশ্বর কুমার। হ্যাঁ বস, এই সদ্যমাত্র আইপিএলে আরসিবির হয়ে কাঁপানো তথা শ্রীলঙ্কার দুর্ধর্ষ স্পিন বোলার অনেন্দু হাসরাঙ্গা, যেখানে সকল বিশ্বকে অবাক করে সমস্ত ধরনের লংগেস্ট ফরম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, সেখানে দুরন্ত ভারতের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারও যখন থেকেই বিসিসিআই থেকে খবর পেয়েছেন তিনি আর বিশ্বকাপ 2023-এর পাশাপাশি ভারতের হয়ে খেলার আর কোনো সুযোগ পাবেন না, সে কারণের জন্যই তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ক্ষোভে ইন্ডিয়ান ক্রিকেটার ট্যাগটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি এটারও জল্পনা দিয়ে দিয়েছেন তিনি খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে যাচ্ছেন। এরপর তৃতীয় প্লেয়ার সঞ্জু স্যামসন। হ্যাঁ বস, বিশ্বকাপের আগে যেখানে সঞ্জু স্যামসনকে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 এবং ওডিআই দুটো ফরম্যাটেই রাখা হয়েছিল এবং মনে করা হয়েছিল সঞ্জু স্যামসন হয়তো এই বিশ্বকাপ 2023 খেলার সুযোগ পাবে, সেখানে কালই বিসিসিআই কনফার্ম করে দিয়েছে এশিয়া কাপ 2023-এর পাশাপাশি বিশ্বকাপ 2023-এর স্কোয়াড থেকে তিনি ড্রপ হচ্ছেন, আর যার ফলে হতাশায় ভেঙে পড়েছেন গোটা সঞ্জু স্যামসন ফ্যানের পাশাপাশি খোদ নিজে সঞ্জু স্যামসন। এরপর চতুর্থ প্লেয়ার যে বিশ্বকাপ খেলবে না সে হলো শিখর ধাওয়ান। হ্যাঁ বস, অনেক আগেই তো টেস্ট এবং টি-20 ফরম্যাট থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, যদিও তিনি ভারতের হয়ে ওডিআইটি খেলতেন এবং ওডিআইতে ক্যাপ্টেনশিপ করতেন, কিন্তু বর্তমানে লাগাতার 6 মাস জুড়ে তাকে ভারতের ওডিআই ফরম্যাট থেকেও বাদ দেওয়া হয়েছে এবং বিসিসিআই সাফভাবে জানিয়ে দিয়েছেন তিনি আপাত ভারতীয় ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া থেকে অনেক দূরে আছেন, তাই তার বিশ্বকাপ খেলার স্বপ্ন সেখানেই শেষ। এরপর পঞ্চম প্লেয়ার যুজবেন্দ্র চাহাল। হ্যাঁ বস, একটা সময় ছিল যেখানে বিরাট কোহলি ক্যাপ্টেন থাকতো এবং যেখানে বিরাট কোহলির সঙ্গে চাহালের বেশ ভালো সম্পর্ক ছিল, তখন রেগুলারভাবে চাহালকে খেলানো হতো ওডিআই ফরম্যাটের পাশাপাশি সমস্ত ফরম্যাটে, কিন্তু বর্তমানে এই বিশ্বকাপের ঠিক আগে এটাই রিপোর্ট বেরিয়ে আসছে যে আবারও নাকি রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানো হতে পারে, কিন্তু যুজবেন্দ্র চাহালকে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগই দেওয়া হবে না। তো তোমার মতে এই 5 প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে 100%ভাবে বিশ্বকাপ 2023 খেলানো উচিত ছিল বলে তোমার মনে হয় তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।